অথচ এই আজানের পরের দুয়ার বদৌলতে আমরা আমাদের জান্নাতকে অর্জন করতে পারতাম, কিন্তু আমরা এত হতভাগা, এত সহজ সহজ সুন্নাহ আমাদের সামনে আছে, আমরা জানি, জানার পরেও আমরা আমাদের জান্নাতকে অর্জন করতে পারছি। মাসিক ইজতেমা, সাপ্তাহিক তালিমি বৈঠক, এগুলো আপনারা স্বতঃস্ফূর্তভাবে আসবে না, আসলে অসংখ্য নেকি অর্জন করতে পারবে। মজলিস ভঙ্গের শেষে দোয়া যদি আপনি করে মজলিস ভঙ্গ শেষ করে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যুগুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার বিগত যত গুনাহ রয়েছে আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহর রাস্তায় কিছু সময় ব্যয় করা, কতটুকু সময়? কিছু সময় ব্যয় করা, হাজারে লাইলাতুল কদর রজনীতে হাজারে আসাদের নিকটে অবস্থান করার চাইতে উত্তম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা জান্নাতে কে কে যেতে চাই? আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আচ্ছা বলুন তো, জান্নাতে যাওয়ার দল কয়টি হবে আর জাহান্নামে যাওয়ার দল 72টি? কয়টি? আচ্ছা জান্নাতে যারা যাবে তারা কারা? জান্নাতে যারা যাবে তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শের উপর এবং তার সাহাবে কেরামের মতাদর্শের উপরে যারা চলবে তারাই জান্নাতে যাবে। এর ব্যতিরেকে কেউ কি জান্নাত আশা করতে পারে? পারে? তাহলে আমাদের জীবন আদর্শ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী। কার সিরাত অনুযায়ী? আপনারা আমার কথা বুঝতে পারছেন? আমি বক্তা নই, আমি আপনাদের সামনে দুটো কথা বলবো এবং আপনারা কতটুকু বুঝলেন সেটা আমি যাচাই করব। আপনারা সারাদিন আলোচনা শুনবেন, দীর্ঘক্ষণ আলোচনা শুনবেন এবং বাসায় গিয়ে কোনো উপলব্ধি আপনাদের হবে না, সেই বক্তব্য দিয়ে সেই ওয়াজ দিয়ে কোনো উপকার হবে না। এখানে যারা এসেছেন তারা তো জান্নাতের জন্য এসেছেন, তাই নয় কি? যারা এসেছেন তাদের ফজিলত কি? এখানে যারা এসেছেন তাদের তার রহমতের মধ্যে আছে, তারা কিসের মধ্যে আছেন? আচ্ছা বলুন তো, যারা আসেনি তারা কি রহমত প্রাপ্ত হলো? হয়নি। আপনারা যারা এখানে এসেছেন এইখানে দোয়া কবুল হবে। কি হবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিস, এর সারাংশ আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে এইখানে যারা যেখানে দিন মজলিস হয় আল্লাহ বলবেন তাদের সবাইকে ক্ষমা করে দাও। কি বলবে? আল্লাহ বলবেন তাদের সবাইকে ক্ষমা করে দাও। এর ফেরেশতা মণ্ডলী বলবেন আল্লাহ এখানে তো কিছু পাপী টাপি বান্দা আছে। তখন আল্লাহ কি বলবেন? যে তাদেরকেও ক্ষমা করে দাও। এই যে যারা আসেননি, যাদের নিজের গুনাখাতাগুলো ক্ষমা করে নিতে পারেন নাই, তারা কি এই সুযোগটি পেয়েছেন? এই যে মাসিক ইজতেমা, সাপ্তাহিক তালিমি বৈঠক, এগুলো আপনারা স্বতঃস্ফূর্তভাবে আসবে না, আসলে অসংখ্য নেকি অর্জন করতে পারবে। এই যে মজলিসের মধ্যে হয়তো আমাদের ম্যানেজমেন্টের বা আলোচনায় কোনো যদি ভুল হয়ে যায়, হয়তো শ্রোতা হিসেবে ভুল হলো, আলোচক হিসেবে যদি কোনো ভুল হয়ে যায়, আমরা এই আলোচনা শেষে বৈঠক শেষে দোয়া পড়ি না? দোয়া পড়ি কি না? আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিগত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেওয়ার অনেকগুলো পদ্ধতি বলে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি পদ্ধতি হচ্ছে মজলিস ভঙ্গের শেষে যে দোয়াটি পড়া হয়। কিসের দোয়া? মজলিস ভঙ্গের শেষে দোয়া যদি আপনি করে মজলিস ভঙ্গ শেষ করে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যুগুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার বিগত যত গুনাহ রয়েছে আল্লাহ ক্ষমা করে দেবে। বলুন তো, যারা আসেনি তারা কি সুযোগটি পাবে? কোশ্চেন কালে তারা সুযোগটি পাবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মাউকিবুস সাআতিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কিছু সময় ব্যয় করা, কতটুকু সময়? কিছু সময় ব্যয় করা, হাজারে লাইলাতুল কদর রজনীতে হাজারে আসাদের নিকটে অবস্থান করার চাইতে উত্তম। হাদিসটি মনে আপনার বুঝাতে পারে। আচ্ছা বলুন তো, আমাদের মাঝে কয়জন ব্যক্তি হজ করেছেন? হাতে গোনা। উমরা করেছেন কয়জন? হয়তো হাতে গোনা কয়েকজন, গোটা 10টা গ্রামের মানুষ খুঁজে দেখবেন যে হাতে গোনা কয়েকজন হজ এবং উমরা করেছেন। কিন্তু আপনি যদি এই দিনই বৈঠকে কিছু সময় আল্লাহর পথে ব্যয় করতে পারেন, তাহলে লাইলাতুল কদর রজনী, লাইলাতুল কদর রজনী কখন হয়? রমজান মাসে। কখন হয় জানি তো? এটা
এই রমজান মাসে লাইলাতুল কদর রজনীতে হাজারে আসদা নিকটে অবস্থান করার চাইতে উত্তম হবে। আপনারা আমার পক্ষে উমরা করা কি সম্ভব? এই লাইলাতুল কদরের রজনীতে হাজারে আসদের নিকটে যেতে হলে তো আমাদের খরচ করতে হবে, উমরা যেতে হবে, সৌদি আরবে যেতে হবে, সেখানে যেতে পাথর লাগবে, লাগবে না? বিনা পাথরকে আমরা যেতে পারবো? চাইলে কি যাওয়া সম্ভব? কিন্তু এই মজলিসে, এই দিনই বৈঠকে আল্লাহর পথে সকলের আসা সম্ভব, সম্ভব নয় কি? সকলের আসা সম্ভব, কিন্তু আমরা এত স্বল্প উপায়ে জান্নাতকে অর্জন করার জন্য, অপরন্ত নেকি অর্জন করার পথটা আমরা ভুলে গিয়েছি। এই জন্য দিনই বৈঠক যেখানে হবে স্বতঃস্ফূর্তভাবে আসবেন ইনশাআল্লাহ, আমরা অসংখ্য নেকি অর্জন করতে পারবো, জীবনের গুনাখাতাগুলো ক্ষমা করে নিতে পারবো। যেটা বলছিলাম যে আমরা রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ ব্যতিরেকে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো? আমরা এটা সকলেই জানি, বলুন তো, আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কি আমার সেই রাসূলের চরিত্র কি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি? যথার্থ পারি নাই। বৈষয়িক জীবনে আমরা পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের থেকে অনেক অনেক দূরে। আমরা সকলে জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের আমল কে করতে চাই? জান্নাত অত সহজও নয়, আবার কঠিনও নয়। এই ছোট ছোট সুন্নাহগুলো যদি আপনি আমল করতে পারেন, আপনি জান্নাতে যাবেন। এটা রাসূল বলছেন, আপনি জান্নাতে যাবেন। অসংখ্য সুন্নাহ রয়েছে, অসংখ্য সুন্নাহ রয়েছে, সেগুলো যদি আপনি পালন করতে পারেন আপনি জান্নাতে যাবেন, অবশ্যই জান্নাতে যাবেন। রাসূল বলছেন, আজানের পরে দোয়াগুলো যদি আমরা পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি দরুদ পড়ে, তারপরে আল্লাহু রাব্বা হাজি দাআওয়াতি তাম্মা, যে দোয়াটি রয়েছে সেটা পড়লো, রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীন ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এই তিনটে দোয়ার সমন্বয়ে আজানের পরে যদি কোনো ব্যক্তি পড়ে, দাখালাল জান্নাত, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমরা এই বিশ্বাস নিয়ে কয়জন, বলুন তো, এই দোয়াটি পড়েছি, আজান তো হলো, কয়জন আমরা আজানের পরে উত্তরগুলো দিলাম? অথচ এই আজানের পরের দোয়ার বদৌলতে আমরা আমাদের জান্নাতকে অর্জন করতে পারতাম, কিন্তু আমরা এত হতভাগা, এত সহজ সহজ সুন্নাহ আমাদের সামনে আছে, আমরা জানি, জানার পরেও আমরা আমাদের জান্নাতকে অর্জন করতে পারছি। অতএব এই সুন্নাহগুলো আমাদেরকে বাস্তব জীবনে আমল করতে হবে। আমাদের আহলে হাদিস, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলনের একটা নিয়ম রয়েছে যে ফজর পরে তালিম দেওয়া, সিরাত রসুল, সালাত রসুল বা যে কোনো ইসলামিক বই থেকে পড়া। আমরা মাঝে মাঝে শুনি, বিভিন্ন জায়গায় গেলে শুনি, অনেকে বলে এটা নতুন আবিষ্কৃত, এটা তো কোরআন হাদিস বা এটা তো নতুন আবিষ্কৃত বিদাত, এগুলো পড়েন না। কিন্তু আমাদেরকে এটা ভাবতে হবে যে আমরা জান্নাত পিয়াসী, আমরা জান্নাত পিয়াসী একটি সংগঠন, আমরা নিজেদেরকে দাবি করি, যদি একটি দলও যদি জান্নাতে যায় আমরাই যাব, এই বিশ্বাস আমাদের আছে। এই বিশ্বাস যদি আমাদের থাকে, আমরা জেনে বুঝে কেন বিদাত করব? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন হাদিস, ফজর সালাতের পরে কোনো ব্যক্তি যদি দার্স দেয়, এবং যারা দার্স নেবে, কেউ শিক্ষা দেবে এবং কেউ শিক্ষা অর্জন করবে, উভয়ের জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওই ব্যক্তি একটি হজ এবং একটি উমরা সমপরিমাণ নেকি অর্জন করবে। অথচ এই আমলটাকে আমরা অনেকে বিদআত বলে এটা প্রত্যাখ্যান করছি। এটা প্রত্যেকটি মসজিদে আপনারা যারা এসেছেন, হাদিসটি ভালোভাবে শুনে রাখুন, এই আমলটি যদি আপনি করতে পারেন, এই আমলটির মাধ্যমে যিনি পড়বেন এবং যারা শ্রোতা শুনবেন সকলেই একটি হজ এবং একটি উমরা সমপরিমাণ নেকি অর্জন করবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনি আমি অবশ্যই করব, করার চেষ্টা করব। অতএব সম্মানিত উপস্থিতি, সার্বিক জীবনে আমাদের জান্নাত কিভাবে অর্জন হবে এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক ছোট ছোট বিষয়গুলো আমরা বুঝি না, অনেক বিজ্ঞ মানুষও এটা বুঝি না, সেখানে আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে বোঝার চেষ্টা করব? এই যে বর্তমান সময়ে একটি বিষয় চাউল হচ্ছে যে এই ভোট আমরা দেব কি না। অনেকে বলছেন যে গণতন্ত্রকে যদি কেউ বলে যে গণতন্ত্র ভোট দেওয়া যাবে না, তাহলে সে জঙ্গি বলছেন। আপনারা শুনে নেবেন ফেসবুক ইউটিউবে, আসলে যারা ভোট দেন না তারা কি জঙ্গি? তারা কি জঙ্গি? আমরা জানি যে আপনি যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, তাহলে দুটো শিখ আপনার দ্বারা বাস্তবায়ন,
কয়টি শিখ বাস্তবায়ন হবে? দুইটি শিখ আপনার দ্বারা সংগঠিত হবে। একটি কি? জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। এটা কি আপনি মানবেন? মানবেন? এটা মানেন আপনি? কিন্তু আপনি যে ভোট দিলেন গণতন্ত্রে বিশ্বাস করলেন, তাহলে এইটা কোশ্চিন কেন হতে পারে না? সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে একমাত্র সার্বভৌম ক্ষমতার অধিকারী। তিনি ব্যতীত সার্বভৌম ক্ষমতার অধিকারী কোন ব্যক্তি নেই। আরেকটি শির কি আছে? অধিকাংশ রায় চূড়ান্ত। অধিকাংশ রায় চূড়ান্ত। ধরেন সংসদে 300 জন এমপি যদি বলে যে বিড়ি চলবে, তামাক দ্রব্য চলবে, সুদ চলবে, 300 জন এমপি বলল যে এটা চলবে, 50 জন বলল যে না চলবে না, বলুন তো কোনটা পাশ হবে? 300 জন এটা চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে, কোরআন এবং হাদিসে সর্বত্রই সুদকে হারাম করা হয়েছে, কিন্তু 300 জন এমপি যদি বলে যেটা হালাল সেটা হালাল হবে, এটা কি কোশ্চিন কল মেনে নেওয়া সম্ভব? কোশ্চিন কল এটা মেনে নেওয়া সম্ভব নয়। তাহলে অধিকাংশ রায়, অধিকাংশ ব্যক্তির রায় চূড়ান্ত নয়। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর ঐশিক বাণী হচ্ছে একমাত্র চূড়ান্ত বিধান। অতএব এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখবেন? যে আয়াতে সূরা আনামের 116 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ওয়াইন তুতি আকসা মান ফিল আরদি ইজিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, আপনি যদি জনপদের অধিকাংশের মতামতকে মেনে নেন তাহলে ওরা আপনাকে আল্লাহর পথে বিচ্যুত করে দেবে। তাহলে আপনি আমি কে? রাসূল যদি অধিকাংশ রায় মেনে তিনি আল্লাহর পথে বিচ্যুত হতে পারেন, তাহলে আমরা যদি অধিকাংশ রায় মেনি তাহলে আমরা কোন জায়গায় যাব? এই বিষয়টি যদি আমরা না বুঝি তাহলে এর চাইতে অবুঝ আর কি হতে পারে? এই বিষয়গুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আমাদের একমাত্র দাওয়া হবে যে একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সৃষ্টিকর্তা, বিধানকে এই বিধান যাতে তার স্রষ্টারা পালন করতে পারে, এটাই হচ্ছে আমাদের দাওয়া। তাই উদাত্ত আহ্বান থাকবে আপনাদের নিকটে যে আসুন পবিত্র কুরআন এবং সহিহ হাদিস আলোকে জীবন করি। কোনো সংগঠনই এই কথাটি বলে না, কিন্তু এই সংগঠনে একমাত্র এই কথাগুলো বলে। আমরা মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের জন্য দোয়া করবেন, তিনি জাতির জন্য যে খিদমতগুলো করে যাচ্ছেন, এত নিষ্কলুষভাবে খিদমতগুলো করে যাচ্ছেন, এটা ভাবলেই অবাক লাগে। আমি আমার স্যারের সাথে কাজ করার সুযোগ হয়, আমি স্যারের সাথে সার্বক্ষণিক থাকি, দেখি যে স্যার যেভাবে কাজগুলো করেন, হয়তো আমরা অনেক সময় রাত 9টার পরে 9টা পর্যন্ত স্যারের সাথে থাকি, গিয়ে আমরা ক্লান্ত হয়ে যাই। তারপর অনেক সময় দেখি স্যার একটা নোট নিয়ে এসেছেন, অনেক সময় ডেট লেখা থাকে যে 12টা 10, 12টা 20, এমন সময় ডেট লেখা থাকে, অর্থাৎ ওই সময় স্যার ঘুমিয়েছে, অথচ আমরা ক্লান্ত হয়ে যাই। স্যার এই জাতির জন্য খিদমত করে যাচ্ছে, এই জন্য আমরা মুহতারাম আমিরি জামাতের দীর্ঘ হায়াত এবং সুস্থতা কামনা করি। আল্লাহ যেন স্যারকে দীর্ঘ হায়াত এবং সুস্থতা দান করেন, এবং তিনি যেন জাতির জন্য আরও খিদমতে আঞ্জাম দিয়ে যেতে পারেন। আমিন। আমি 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 আর আপনাদের সামনে আর বক্তব্য দীর্ঘ করছি না। উদাত্ত আহ্বান থাকবে আপনাদের নিকটে যে আমাদেরকে জান্নাত অর্জন করতে হবে ছোট ছোট আমল দিয়ে। সার্বিক জীবনে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যাতে শিরক বিদআত আমাদের জীবনে ঢুকে না পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাত পিয়াসী ব্যক্তি হিসেবে কবুল করুন এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।